আমাদের ইতিহাসমূলক মহাকাব্য মহাভারতে সবচেয়ে বেশি ব্যাসদের বর্ণনা আছে, আমি সেগুলো উদ্ধার করেছি। বটবৃক্ষ 34 অধ্যায়, অশোক 63 অধ্যায়, চম্পক, চূত, অতিমুক্ত, পূর্ণাগ, কর্ণিকার, বকুল, পাটল, চন্দন, অর্জুন, বীর্য, অর্ক, কপিচ্ছ, ধব, খদির, কুশ, পলাশ। এখন যাব 125 অধ্যায়, পলাশ, তিলক, আম্র, চম্পক, পারিভদ্রক, পদ্ম, কুমুদ, কলার, কালকূট। এখন যাব 128 অধ্যায়, 128 অধ্যায় কালকূট, 130 অধ্যায় স্বর, কদলী, 131 অধ্যায় ঈশিকা, 140 অধ্যায় স্বর্ণ, সর্য, রাক্ষা, যতু, 146 অধ্যায় মুঞ্জ, বল্লজ, বংশ, বট, 152 অধ্যায় সার, 157 অধ্যায় পদ্মপলাশ, নীলোৎপল, শিশুমার, 185 অধ্যায় শিশুমার, 195 অধ্যায় পদ্মিনী, 197 অধ্যায় অশ্বত্থ, 207 নম্বর অধ্যায় আম্র, আম্রাতক, নৃপ, অশোক, চম্পক, পূর্ণাগ, নাগপুষ্প, লকুচ, পনস, সার, তাল, তমাল, বকুল, কেতক, প্রাচীমা, প্রাচীনামলক, লোধ, অঙ্কুল, জম্বু, পাটল, বন্ধুক, অতিমুক্তক, করবীর, পারিজাত, 209 অধ্যায় কৌমুদী, 212 অধ্যায় কর্ণিকা, 221 অধ্যায় চন্দন, অগুরু, সমীবৃক্ষ। এবার যাব সভাপর্ব, সভাপর্বের 3 অধ্যায়ে মৃণাল, কমল, কহ্লাদ, জলপদ্ম, স্থলপদ্ম, 10 অধ্যায় কমল, কহ্লাদ, কৌস্তুম্ভুরু, দন্তী, বিজয়া, আম্র, 16 অধ্যায় আম্র, লোদ্র, অশ্বত্থ, চন্দন, অগুরু, কদম্ব, চিত্রক, কোকুর, কারস্কর, রোহজংঘা, চন্দন, অগুরু। 64 নম্বর অধ্যায় বংশ, অলাবু, 65 নম্বর অধ্যায় কদলী। এখন যাব বনপর্বে,
এগারো নম্বর অধ্যায়, মুঞ্জ একুশ নম্বর অধ্যায়, কুন্দ তমাল চব্বিশ নম্বর অধ্যায়, তাল আম্র মধুক নিপ কদম্ব সর্য কর্ণিকার পঁচিশ নম্বর অধ্যায়, শাল সাতাশ নম্বর অধ্যায়, চন্দন তেত্রিশ নম্বর অধ্যায়, চন্দন চৌষট্টি নম্বর অধ্যায়, শাল বেনু সাকত অক্ষত্র তিন্দুক ইঙ্গুট কিংসুক অর্জুন অরিষ্ট চন্দন শালমল বদরী বিল্ল বট পিয়াল তাল খর্জুর হরিচক বিভীচক অশোক বেতসলতা আটষট্টি অধ্যায়, পদ্ম কমলিনী উনসত্তর অধ্যায়, পদ্ম বাহাত্তর অধ্যায়, বিভীষক তিরাশি অধ্যায়, বদরী সাতাশি অধ্যায়, অক্ষয় উননব্বই অধ্যায়, প্রিয়ঙ্গ আম্র বাণীর বাণীর মানে বেতস কমল নব্বই অধ্যায়, বিল্ল তিরানব্বই অধ্যায়, প্রক্ষর পঁচানব্বই অধ্যায়, বেতস অক্ষবর একশো এক নম্বর অধ্যায়, তাল একশো আট নম্বর অধ্যায়, কমল একশো এগারো নম্বর অধ্যায়, ভল্লাতক আমলক পরুষক ইঙ্গুদ ধন্যন সর্য অশোক তিল্লক অডুম্বর একশো পনেরো নম্বর অধ্যায়, উডুম্বর অক্ষত্র একশো উনিশ অধ্যায়, মৃণাল একশো একুশ অধ্যায়, সোমরস একশো তেইশ অধ্যায়, সোম একশো উনত্রিশ অধ্যায়, সৌমী একশো তিরিশ অধ্যায়, কুশেশয় কুশেশয় শব্দের অর্থ হচ্ছে কুশ একশো একত্রিশ অধ্যায়, কদলী একশো তেত্রিশ অধ্যায়, শালমলী একশো চৌত্রিশ অধ্যায়, বৃহতী শ্লেষ্মাতকী শ্লেষ্মাতকী মানে চালতা যেটাকে আয়ুর্বেদে ভোগ্য বলা হয়, সোমরস সমঙ্গা একশো চুয়াল্লিশ অধ্যায়, কদলিতর পঁয়তাল্লিশ অধ্যায়, কমর উৎপর সেষট্টি অধ্যায়, একশো সেষট্টি অধ্যায়, সুগন্ধিত কদলী তাল বিশ্বা একশো চুয়ান্ন অধ্যায়, সরৌরুহ সুগন্ধিক সহস্র জলপদ্ম একশো আটান্ন অধ্যায়, শতজলপদ্ম উৎপল আম্র আম্রতক কর্মরঙ্গ নারিকেল সিন্ধুক মুঞ্জতক আঞ্জার লাড়িম্ব বীজপূরক পনস রাকুস কদলী খর্জুর অনম্ল ভেষ পারাবত চমাক নিপ কপিচ্ছ জম্বু কুমকুম বদরী প্রাক্ষ উদুম্বর বট অশ্বত্থ ক্ষীরিক ভল্লাতক অমলকি হরিচকি বিবিচক ইঙ্গুদ পরমর্দ চম্পক অশোক
চেতক বকুল পুণ্যাগ সপ্তবর্ণ কর্ণিকার পাটল কূটজ মন্দার ইন্দিবর পারিজাত কবিদার দেবদারু শাল তাল তমাল পিপল হিঙ্গুক শালমলি কিংসু সিংসপা সরল কলার কোকনদ কমল কুণ্ডরিক কূটজ সিন্ধুবার কর্ণিকার গ্রুবক তিল সহকার শাল তমাল পাটল বকুল পদ্ম উৎপল কমল কল্লার উৎপল কুণ্ডরিক নলিনী একশো ষাট মধু শাল একশো চৌষট্টি উৎপল শৈবাল একশো আটষট্টি হরিদবর্ণ পলাশ একশো সাতাত্তর লাক্স অক্ষ রৈতক বেতস বদরী খোদির শিরিষ বীর ইঙ্গুদ পিলু সমী একশো সাতাত্তর অধ্যায় করির দেবদারু হরিচন্দন কালিয়ক কুমুদ কুবলয় কল্লার বেতস পদ্মপত্র একশো ছিয়াশি নিরুৎপল একশো অষ্টআশি কুমুদ হরিদ্রা পদ্মপত্র নাগ্রধ হতোষী বটবৃক্ষ একশো নব্বই সন কৌরদূষক মানিক্যদধন ধন্য জব গোধূমা একশো বিরানব্বই নীলাল মাধবী পদ্ম পলাশ পদ্মনার দুইশো দুই দুইশো বারো পদ্মপত্র দুইশো একুশ দেবদারু সোমা দুইশো উনত্রিশ করঞ্জ কদম্ব দুইশো উনচল্লিশ অধ্যায় সপ্তশত পূর্ণাগ বকুল দুইশো সাতচল্লিশ অধ্যায় জব দুইশো ছাপ্পান্ন অধ্যায় চন্দন দুইশো উনষাট অধ্যায় ব্রিহি দুইশো তেষট্টি অধ্যায় কদম্ব দুইশো সাতষট্টি অধ্যায় বেণু নল কদলী দুইশো উনসত্তর অধ্যায় শাল বৃক্ষ দুশো পঁচাত্তর অধ্যায় শাল তাল দুশো আটাত্তর অধ্যায় শাল পুষ সমী দুশো উনআশি অধ্যায় শাল তাল কিংসু অশোক তিল রাজীব তত্ত্ববৃক্ষ কুমুদ উৎপল পদ্ম শাল দুশো বিরাশি অধ্যায় শাল তাল শালিধান্য কুশ দুশো তিরাশি অধ্যায় ক্ষতির কষ্ট সজ্জরস শালিপ্রসূন শালিপ্রসূন মানে ধানের শীষ শিরিষ কুসুম সন দুশো ছিয়াশি অধ্যায় শাল বিশল্যা অশোক দুশো অষ্টআশি অধ্যায় দুশো নব্বই অধ্যায় কদলী কমল দুশো বিরানব্বই অধ্যায় পদ্মপলাশ দুশো চুরানব্বই অধ্যায় শাল দুশো ছিয়ানব্বই অধ্যায় পলাশ দুশো সাতানব্বই অধ্যায় কোষ দুশো তিনশো তিন অধ্যায় পদ্মিনী
308 অধ্যায় দুর্বা কুম্ভ 210 অধ্যায় নাগরোধ 211 অধ্যায় সিন্ধুবাদ বেতাস কেতক করবীর পিপল শৈবাল শাল বিরাট পর্ব পাঁচ অধ্যায় সমীবৃক্ষ নয় অধ্যায় মল্লিকা উৎপল কমল চতুর্দশ অধ্যায় পদ্মমাত্র কমলকলিকা ষোলো অধ্যায় শালবৃক্ষ বিশুদ্ধায় চন্দন বাইশুদ্ধায় নিম্নফল তেসুদ্ধায় তার নগরোধ অশ্বত্থ তিনশো চব্বিশোধ্যায় চন্দন সাতশোধ্যায় ধান্য নীলোৎপল একত্রিশ অধ্যায় চন্দন বত্রিশ অধ্যায় সমীবৃক্ষ আটত্রিশ অধ্যায় সমীবৃক্ষ উনচল্লিশ অধ্যায় সমীবৃক্ষ পঁয়তাল্লিশ অধ্যায় সমীবৃক্ষ সাতচল্লিশ অধ্যায় সমীবৃক্ষ কর্ণিকার আটচল্লিশ অধ্যায় কর্ণী মানে কর্ণিকার আবার পঞ্চান্ন অধ্যায় পদ্ম ছাপ্পান্ন অধ্যায় নীলোৎপল ছাপ্পান্ন অধ্যায় বংশ আটান্ন অধ্যায় তালবৃক্ষ একষট্টি অধ্যায় সমীচরু সাতষট্টি অধ্যায় উদ্যোগ পর্ব কদলী দশ অধ্যায় দিব্যকমল তেরো অধ্যায় এই দিব্যকমলকে ব্রহ্মকমল বলা হয় হিমালয়ের উচ্চ শৃঙ্গে যে সকল সরোবর আছে শুধুমাত্র ওই সকল সরোবরে এই ব্রহ্মকমল পাওয়া যায় দুর্গা পূজায় যে পদ্মফুল ব্যবহৃত হতো তখন প্রাচীনকালে সেখানে আমাদের এই সচরাচর যে পদ্মফুল দিয়ে পুজো করা হয় তা নয় ওই ব্রহ্মকমল মানে দিব্যকমল দিয়ে পুজো করা হতো শ্রীরামচন্দ্র করেছিলেন সে ব্রহ্মকমল দিয়ে নলিনী তেরো অধ্যায় মৃণাল তেরো অধ্যায় বিষ চোদ্দ অধ্যায় কমল পনেরো অধ্যায় মৃণাল পনেরো অধ্যায় বিষ পনেরো অধ্যায় কর্ণিকার আঠারো অধ্যায় সার আঠাশ অধ্যায় সন্দন বৃক্ষ পঁচিশ অধ্যায় উৎপল পঁচিশ অধ্যায় শালবৃক্ষ সত্রিশ অধ্যায় নিবার সাঁত্রিশ অধ্যায় ইংরেজি ফল সাঁত্রিশ অধ্যায় চন্দন উনচল্লিশ অধ্যায় মুঞ্জ চুয়াল্লিশ অধ্যায় ঋষিকা চুয়াল্লিশ অধ্যায় চন্দন সাতচল্লিশ অধ্যায় কর্ণিকার সাতচল্লিশ অধ্যায় তালবৃক্ষ পঞ্চাশ অধ্যায় চন্দন আটান্ন অধ্যায় শালতরু আটান্ন অধ্যায় শালমলিবীজ চুয়াত্তর অধ্যায় পদ্ম তিরাশি অধ্যায় কোষ তিরাশি অধ্যায় ঋষিকা পঁচানব্বই অধ্যায় সোমরস একশো সাত নম্বর অধ্যায়ে পারিজাত বিশ্বা একশো দশ নম্বর অধ্যায় কল্পবৃক্ষ একশো দশ মহাকাল ফল একশো তেইশ বনস্পতি একশো পঁচিশ চন্দন অগরু পারিজাত একশো উনত্রিশ অধ্যায় তিন্দুক একশো একত্রিশ অধ্যায় বনস্পতি একশো চল্লিশ অধ্যায় সোম একশো পঞ্চাশ অধ্যায় চন্দন
151 অধ্যায়, অগুরু 151 অধ্যায়, কুশ 154 অধ্যায়, ষণ্ডশীল 158 অধ্যায়, তিল 159 অধ্যায়, চন্দন 160, শালতরু 167, চন্দন কমল 176 অধ্যায়, অশোক 179 অধ্যায়, কিংশুক 179 অধ্যায়, উশির 191 অধ্যায়, 192 অধ্যায় ও আসে। এবার আসি ভীষ্মপর্বে। পদ্মা 2 অধ্যায় উৎপল, 3 অধ্যায় কুমুদ, 3 অধ্যায় জপ, 3 অধ্যায় ধান্য, 3 অধ্যায় কর্ণিকার, 6 অধ্যায় ত্রিবিশ্বর, 7 অধ্যায় ভদ্রদাল, 7 অধ্যায় আলামর, 7 অধ্যায় কুমুদ, 7 অধ্যায় জম্বুবৃক্ষ, 8 অধ্যায় পদ্মা, 8 অধ্যায় কুমকুম, 11 অধ্যায় কোষ, 12 অধ্যায় শালমলি, 12 অধ্যায় কমল, 12 অধ্যায় কমল, 12 অধ্যায় পদ্মবর্ণ, পদ্মা 17 অধ্যায় পদ্মা, 19 অধ্যায় তাল, 19 অধ্যায় পদ্মা, 20 অধ্যায় কিংশুক, 45 কিংশুক, 46 কর্ণিকার, 47 তালতরু, 49 কিংশুক বৃক্ষ, 52 কিংশুক পুষ্প, 53 কুমুদ, 54 রক্তকাঞ্চন, 54 কিংশুক তরু, 57 পঙ্কপত্র, 64 নলিনী, 71 নিরুৎপল, 72 বিশল্যকরণী, 82 পদ্মিনী, 85 তালতরু, 87 পদ্মতরু, 91 সহকার মানে আম্র, 97 চন্দন, 97 ভান্ডির পুষ্প, 98 সুগন্ধি চন্দন, 98 পদ্ম। এখানে বনপদ্মের কথা আছে, বন্য পদ্ম, 101 কিংশুক, 102 কমল, 102 অশোক, 103 অশোক, 104 বংশ মানে এখানে বন্য বংশের কথা বলা হয়েছে, 106 টাল, 106 রাজীব, 106 নল, 108 কিংশুক, 111 কঙ্কপত্র, 111 কঙ্কপত্র, 112 শাল, এখানে মহাশাল বলা হয়েছে, 113 কঙ্কপত্র, 115 তিল, 115 কর্ণিকার, 116 কঙ্কপত্র, 117 তাল, 117 চন্দন, 123। এখন আসছি দ্রোণ পর্বে। 10 অধ্যায় স্বর, 11 অধ্যায় পারিজাত। এই পারিজাত সম্বন্ধে বিতর্ক আছে। পারিজাত কোন কোন গ্রন্থে পারিভদ্রকে বলা হয়েছে, আবার আমাদের আয়ুর্বেদ গ্রন্থে পারিজাত বলা হয়েছে শিউলি ফুলকে, সেপালি ফুল। কিংশুক কুসুমিত, 15 অধ্যায় 19 অধ্যায় তাল, 19 অধ্যায় পদ্মপত্র, 23 অধ্যায় মল্লিকা, 23 অধ্যায় পাটাল, 23 অধ্যায়
হরিদ্রা তেইশ অধ্যায়, পদ্মা তেইশ অধ্যায়, মাস তেইশ অধ্যায়, শারদ তেইশ অধ্যায়, সৎসব তেইশ অধ্যায়, পদ্ম তেইশ অধ্যায়, নীলপাল কলায় কিংশুক নীলা পুষ্কর বাসক সাতাশ অধ্যায়, পদ্মা বন্য পদ্মা উনত্রিশ অধ্যায়, পদ্মনাল কর্ণিকা তিরিশ অধ্যায়, একত্রিশ অধ্যায়, পদ্মনিকট পদ্মপলার পঁয়ত্রিশ অধ্যায়, পদ কমল এখানে বিশেষণে ব্যবহার হয়েছে কমলোচন, চন্দন পঁয়ত্রিশ অধ্যায়, অগুরু পঁয়ত্রিশ অধ্যায়, কর্ণিকা ছত্রিশ অধ্যায়, বেণু ছত্রিশ অধ্যায়, তার সাঁত্রিশ অধ্যায়, কিংশুক আটচল্লিশ অধ্যায়, ষোলকি ঊনপঞ্চাশ অধ্যায়, পদ্ম ঊনপঞ্চাশ অধ্যায়, রক্তোৎপল পঞ্চাশ অধ্যায়, উৎপল পঞ্চাশ অধ্যায়, ধান্য আটান্ন অধ্যায়, পুণ্ডরীক তেষট্টি অধ্যায়, ব্রীহী জপ ছষট্টি অধ্যায় রয়েছে অক্ষয়বর, ধান্য আটষট্টি অধ্যায়, কমল ঊনসত্তর অধ্যায়, কুশ বনস্পতি শালবৃক্ষ বটবৃক্ষ উদুম্বর অলাবু পদ্মা সত্তর অধ্যায়তে আসে, বন্ধুবিজা বান্ধুলি ফুল আশি অধ্যায়তে আসে, মন্দার বৃক্ষ বিরাশিতে আছে, চন্দন তিরাশিতে আছে, দুর্বা ঊননব্বইতে আছে, পুণ্ডরীক তালফল নব্বইতে আছে, পদ্মা বিরানব্বইতে, বনস্পতি কর্ণিকার তিরানব্বইতে, পদ্মা শৈবাল নরবন নিরানব্বইতে, কমল একশো দুইতে, কর্ণিকার কিংশুক কিংশুক একশো আট, অলম্বুর একশো নয়, চন্দন একশো তেরো, উৎপল একশো চৌদ্দ, অশোক একশো চৌদ্দ, কুন্দ একশো পনেরো, রক্তচন্দন শাল রক্তচন্দন একশো ষোলো, নলিনী একশো চব্বিশ, নরবন একশো আটত্রিশ, চুবরক একশো উনচল্লিশ, পদ্মা একশো সাতচল্লিশ, তুবরক একশো আটচল্লিশ, নলিনী একশো তিপ্পান্ন, পদ্মা একশো তিপ্পান্ন, বংশবান একশো চুয়ান্ন, কুন্দ একশো ছাপ্পান্ন, পিপল বিশ্ব একশো দুশো দুই, কর্ণপর্ব কর্ণপর্বে মাত্র দুটো ভেষজ পেয়েছি, কদলী অধ্যায় নম্বর চার, কিংশুক অধ্যায় নম্বর তিরিশ, শৈলপর্ব মাত্র একটা ভেষজ পেয়েছি, কিংশুক পরীক্ষা ষোলো নম্বর অধ্যাতে, স্ত্রী পর্বে পেয়েছি সাতটি মাত্র ভেষজ, কদলী বৃক্ষ তিন নম্বর অধ্যায়, পনসফল পাঁচ নম্বর অধ্যায়, ছিন্নমূল কদলী সতেরো নম্বর অধ্যায়, চন্দন পঁচিশ নম্বর অধ্যায়, অগুরু কালিয়া চন্দন শান্তি পর্বে মাত্র দুটি ভেষজের সন্ধান পেয়েছি, চন্দন নয় নম্বর অধ্যায়, ক্ষদির ফলক ছত্রিশ নম্বর অধ্যায়। ধন্যবাদ। মহাভারতের প্রাপ্ত ভেষজ বর্ণনা এখানেই শেষ করা হলো, আগামী আলোচনায় আমাদের থাকবে পুরাণে বর্ণিত ভেষজ তালিকা।